রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের অন্তর্ভুক্ত করিবার হারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অভিনন্দন জানাইনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়ে পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী হলের বিদায় ও নবাগত শিক্ষার্থী হলের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সজন কুমার তালুকদার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আগামী 3 বছর টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।